দর্শক এই মুহূর্তে হাইকং যে বিজেপি ক্যাম্প হাইকং যে বিজেপি ফাঁড়ি রয়েছিল সেই ফাঁড়ি থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং কঠোর নিরাপত্তার সাথে তাদেরকে মূলত নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে দুপুর নাগাদ এই ৬৪ জন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয়ের জন্য আত্মসমর্পণ করে বাংলাদেশে, এবং এরপরে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে প্রথমে হাইকং যে সীমান্ত ফাঁড়ি রয়েছে সেই সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসে এবং পরবর্তীতে এখন তাদের যে নিরস্ত্রকরণ প্রক্রিয়া সহ তাদেরকে যে বায়োডাটা কালেকশন অন্যান্য কার্যক্রম শেষে এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। দর্শক যেটি বলছিলাম যে এখানে অসংখ্য যে বিজেপি সদস্য অর্থাৎ মিয়ানমার বর্ডার গার্ড বা পুলিশের সদস্য ইউনিফর্ম এবং বিনা পোশাকেও কিন্তু এখানে তারা সীমান্তে ওপার থেকে এসেছিল এবং সর্বশেষ একজন কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে আসার চিত্র আমরা আপনাদেরকে দেখিয়েছি সরাসরি, এবং এই মুহূর্তে তাদেরকে হাইকং পরবর্তী তারা সীমান্ত পার হওয়ার পর হাইকং যে সীমান্ত ফাঁড়ির ছিল বর্ডার গার্ড বাংলাদেশের সেই সীমান্ত ফাঁড়িতে তাদেরকে রাখা হয় এবং পরবর্তীতে এখন তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেও বর্ডার গার্ড বাংলাদেশের যে মহাপরিচালক তিনি হাসপাতালে যে আহত বিজেপি অর্থাৎ মিয়ানমার বাংলাদেশ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যদেরকে যে পাঁচজন সদস্য কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল তাদেরকে দেখতে গিয়েছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন, এবং পাশাপাশি যারা টেকনাফ যারা নাইক্ষ্যংছড়ি ঘুমদুমের যে উচ্চ বিদ্যালয়ে আশ্রয় অবস্থায় ছিল তাদের সাথেও দেখা করেছিলেন এবং তাদের সাথে কথা বলে পরবর্তীতে তারা তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর তিনি দেন এবং তিনি বলেন যে তারাও মিয়ানমার এই পুলিশ সদস্যরাও কিন্তু দেশে ফেরার জন্য আগ্রহী এমনটা বলেন এবং সীমান্ত আইনগুলি মেনে তাদেরকে বাংলাদেশ থেকে প্রেরণ করা হবে তাদের নিচে যাচ্ছে লাস্টে, এবং সেই বিষয়েও কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের যে মহাপরিচালক তিনি বলেন যে দফায় দফায় মিয়ানমার যে সরকার রয়েছে মিয়ানমার সরকারের সাথে তারা কথা বলছেন, তাদেরকে রিসিভ করার জন্য কিন্তু কথা বলছেন। এই মুহূর্তে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশে একটি বাস যোগে যে নিরাপদ স্থানে বিওপিতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের বেশিরভাগ সদস্যদের শরীরে কিন্তু যে পোশাক বিজেপি অর্থাৎ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের যে পোশাক সেই পুলিশ মিয়ানমার বর্ডার গার্ডের পুলিশের সেই পোশাক কিন্তু রয়েছে তাদের কাছে। এই মুহূর্তে তাদেরকে যে বাংলাদেশ বর্ডার গার্ডের যে গাড়ি রয়েছে সেখানে তুলে তারপর পরবর্তীতে তাদের নিরাপদ স্থানে বিওপিতে নিয়ে যাওয়া হবে, এবং এরপর মূলত ইতিমধ্যেই কিন্তু তাদের যে নিরস্ত্রকরণ প্রক্রিয়া সহ কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে তদারকি করা সহ তাদের যে বায়োডাটা কালেকশন তাদের সব কিছু কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ গ্রহণ করেছে। তাদেরকে দুপুরের যে খাবারের বা আশ্রয় দেওয়ার জন্য যে প্রস্তুত ব্যবস্থা সেটিও কিন্তু সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। এবং এই মুহূর্তে যদি আমি সংখ্যাটা যদি বলি যে গতকাল পর্যন্ত ২৩৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করলেও আরও আজকে টোটাল ৬৪ জন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশ বর্ডার গার্ডের সহযোগিতায় তারা বাংলাদেশের যে সীমান্ত এলাকায় প্রবেশ করে এবং তাদেরকে আশ্রয় প্রদান করা হয়, বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করলে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দেয় এবং এই মুহূর্তে তাদেরকে তাদের আশ্রয় গ্রহণ করে তাদেরকে নিয়ে এই মুহূর্তে তারা এই মুহূর্তে বাংলাদেশ বর্ডার গার্ড আসলে হাইকং যে সীমান্ত রয়েছে সীমান্ত এলাকা থেকে চলে যাচ্ছে, অর্থাৎ টেকনাফ যে বিওপি রয়েছে সেই বিওপিতে তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করা হবে। বাংলাদেশের যে মিয়ানমারের যে অভ্যন্তরীণ রাখাইন আর্মির সাথে যে যুদ্ধ লাগাতার এই যুদ্ধের বলা যায় যে মিয়ানমার
জান্তা বাহিনীর যে সীমান্তরক্ষীরা, সীমান্তরক্ষীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে রাখাইন আর্মিদের হাতে, এবং যার কারণে প্রাণ বাঁচাতেই মূলত, প্রাণের ভয়ে মূলত বাংলাদেশে তারা প্রবেশ করছে। এবং যেহেতু সীমান্ত আইনের ভিত্তিতে তাদেরকে গ্রহণ করতে করাটার একটা নিয়ম বা সীমান্ত আইনের মধ্যে রয়েছে, সেই হিসেবেই মূলত বাংলাদেশ তাদেরকে গ্রহণ করছে এবং তাদেরকে নিরাপদ স্থানে রাখছে, এবং পরবর্তীতে সীমান্ত আইন মেনে অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো আসলে বাংলাদেশ যে সীমান্ত বাহিনী তারা গ্রহণ করবে। এবং বাংলাদেশ সরকার থেকে, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, বর্ডার গার্ড বাংলাদেশ থেকে বারবার কিন্তু যেটি মহাপরিচালক আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ থেকে মিয়ানমার পুলিশকে বারবার কিন্তু জানানো হচ্ছে যে তাদের কতজন সদস্য মূলত প্রবেশ করেছে এবং তাদের পরবর্তী কী পদক্ষেপ মূলত গ্রহণ করবে, সেই সম্পর্কেও কিন্তু বারবার তথ্য জানা হয়েছে। এবং এই মুহূর্তে যে বাসটিতে করে নিয়ে যাওয়ার কথা হয়েছে সেটি মূলত এই মুহূর্তে ছেড়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত টেকনাফের যে হোয়াইকং সীমান্ত ছিল, হোয়াইকং সীমান্তে তারা অবস্থান করছে, হোয়াইকং সীমান্তের যে হোয়াইকং বিজিবি ফাঁড়ি ছিল, সে ফাঁড়িতে তারা কিন্তু অবস্থান করছে, সীমান্ত ফাঁড়িতে। এবং টেকনাফের, আমরা টেকনাফের যে ব্যাটালিয়ন কমান্ডার তিনিও ছিলেন এখানে, তার সাথে হয়তো বা কোনো প্রকার কথা বলতে সক্ষম হয়, তবে পরবর্তীতে হয়তো বিজিবির সদর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বার্তা পাঠানোর মাধ্যমে আমরা একেবারে নিশ্চিতমূলকভাবে তথ্য আপনাদেরকে দিতে পারবো। এবং আমি যেটা বলছিলাম যে তাদের প্রত্যেকে বেশিরভাগ সদস্যের পরনে কিন্তু বর্ডার গার্ডের পুলিশের পোশাক, অর্থাৎ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের পোশাক পরি ছিল, এবং তারা প্রায় টানা দু তিন যাবৎ শুধুমাত্র পানি খেয়ে সীমান্ত এলাকাতে অবস্থান করছিল, বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে সাহায্য চাচ্ছিল, এবং সর্বশেষ বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে সাহায্য করে, অর্থাৎ তাদেরকে আত্মসমর্পণকরণের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ প্রদান করে এবং তাদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদ সংগ্রহ করে বাংলাদেশের তাদেরকে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়। এবং এই মুহূর্তে বলা যায়, এই মুহূর্তে কক্সবাজার এই যে ওয়াইকং সীমান্ত, সেই ওয়াইকং সীমান্ত থেকে নিরাপদ স্থানে বিজিবির যে সদস্য, অর্থাৎ মিয়ানমার বর্ডার পুলিশের সদস্যদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং পরবর্তীতে আরও সাধারণ তথ্য, যত তথ্য রয়েছে তা এখনও পর্যন্ত হয়তো বিজিবির কক্সবাজার রিজন থেকে কোনো তথ্য আমাদেরকে বলা হয়নি, খুব শীঘ্রই সদর দপ্তর থেকে আমাদেরকে সার্বিক তথ্য জানানো হবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত সীমান্তে ওয়াইকং সীমান্ত থেকে আমি যুক্ত ছিলাম মিকাত হোসেন।